মুর্শিদাবাদের জনরোষের ভয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের গণ ইস্তফা আর পদত্যাগীদের নিয়ে তৃণমূলে ভিন্ন মত। কাজ না করলে জনরোষের ভয় থাকবেই, অভিষেকই হয়তো ওদের ইস্তফা দিতে বলতেন। পদত্যাগীদের কাজ করায় দাঁড় করিয়ে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। যদিও গতকাল পদত্যাগীদের পাশে দাঁড়ান মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের। তিনি গতকাল বলেন যে আবাসের তালিকা তৈরি করেছেন সরকারি কর্মীরা, সেখানে প্রধানদের কোনো ভূমিকা নেই। গতকাল এবিপি আনন্দকে ফোনে এমনটাই জানান তৃণমূল সাংসদ আবু তাহের খান। মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন শোনাব। পঞ্চায়েতে লিস্ট হচ্ছে, আমরা পার্টির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিটেলস নিচ্ছেন প্রত্যেকটা পঞ্চায়েতের কি আছে, সেখানে কোন ক্যান্ডিডেট ঠিক আছে না আছে। এটাকে বলা হয় ওএমএস, অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম। এই অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম অভিষেক করছে, করে যারা বেস্ট ক্যান্ডিডেট তাদেরই পঞ্চায়েতের টিকিট দেওয়া হবে। সেটা কে রিজাইন করলো, কে রাগ দেখালো, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, তো জনরোষের ভয় মানে তারা যদি কাজ না করে তো অভিষেক অনেক জায়গায় ইস্তফা নিয়েছে। এটা অভিষেক বলার আগেও ইস্তফা দিয়েছে, নাহলে অভিষেক বলতো এদের ইস্তফা দিতে। কোনো কোনো খল দল মমতা ব্যানার্জির সাথে আছে, কোনো পঞ্চায়েতের সাথে নেই, কোনো আমার মতন মন্ত্রীর সাথে নেই। কে ইস্তফা দিল কে দিল না তাতে তৃণমূলের কিছু যায় আসে না। আমরা আবাস যোজনায় কোনো রকম দুর্নীতি বরদাস্ত করব না। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের কাছে। যে আপনার কাছে যেটা জানতে চাইবো, যে গতকালই যখন আপনাকে আমরা যোগাযোগ করেছিলাম তখন আপনি জানিয়েছিলেন যে এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের যে ইস্তফা গণ ইস্তফার ঘটনা ঘটেছে সেখানে একেবারে পাশে দাঁড়িয়ে আপনি বলেছিলেন যে আবাসের এই তালিকা তৈরি করে সরকারি কর্মীরাই, সেখানে প্রধানের কোনো ভূমিকা নেই। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে কাজ না করলে জনরোষের ভয় থাকবে এবং অভিষেকই হয়তো ওদের ইস্তফা দিতে বলতেন। কি বলবেন আপনি? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বিভিন্ন ভাবে সমস্ত বিষয়তে নজর রাখছেন। আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নজর রাখছেন, সামনে দুয়ারে পঞ্চায়েত। আবার তো আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় ফিরহাদ হাকিম সাহেব, তিনি যেটা বলেছেন সঠিক কথা বলেছেন। ওর পরে তার আমাদের কিছু মন্তব্য করা উচিত নয়, কারণ আমরা দলের শৃঙ্খলা পরায়ণ করবই। দল যেভাবে আমাদেরকে পরিচালিত করবে আমরা সেভাবেই পরিচালিত হব। আমরা চলুক, আগামী পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হোক, নিরপেক্ষভাবে হোক, মানুষ সুষ্ঠুভাবে তার নির্বাচনে সকলেই অংশগ্রহণ করুক এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং সেই তাগিদেই আগামী দিনে দল শুদ্ধিকরণের পথে হাঁটছে। একেবারে এখানেই আপনাকে বিরত করে একটা প্রশ্ন করতে চাইবো, যে আপনি গতকালই বলেছিলেন যে আবাস যোজনার তালিকা তা একেবারেই সরকারি কর্মীদের করা, তাহলে আজ কি আপনি আপনার অবস্থান থেকে সরছেন? সরাসরি তো কোনো ব্যাপার নাই, আমাদের তো রাজ্য নেতৃত্ব আছে, আমরা দলের একনিষ্ঠ কর্মী, দলের সৈনিক। এখনো বলছি যে এই লিস্টগুলো কিন্তু আমার কর্মীরা কেউ তৈরি করেনি, প্রধান তৈরি করেনি, কেউই তৈরি করেনি। লিস্টটা তৈরি করেছে সরকারি আধিকারিকরা, সরকারি যারা কর্মচারী তারাই। আজকে লিস্টে যে ইনকোয়ারি হচ্ছে সেটাও তারাই করছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন না যে দলের নেতা, দলের কর্মী, দলের প্রধান, দলের উপপ্রধান তারাই লিস্ট তৈরি করুক, তারাই লিস্টের সঙ্গে জড়িয়ে থাক। সুতরাং আমাদের কেউ জড়িয়ে আছে বলে আমাদের জানা নাই, এটা সরকারিভাবে বিডিওরাই তদারকি করছেন। সর্বোপরি ডিএম সাহেব তার মাথার উপরে আছে এবং বিডিওরা নিজেরাই তদারকি, এসডিও বিডিও এরা তদারকি করছেন টোটালটাই। এবং এরাই লিস্ট যখন তৈরি হয়েছে তখন তাদের মধ্যে থেকে কমিটি তৈরি করে তারাই লিস্ট তৈরি করেছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এখন আপনাদের শোনাবো গতকাল এবিপি আনন্দকে ফোনে ঠিক কি জানান তৃণমূল সাংসদ আবু তাহের খান। এটা তো প্রধান লিস্ট তৈরি করেনি, সেই সরকারি কর্মচারীরা যদি এই ধরনের লিস্ট বানিয়ে থাকে, প্রকৃত যারা গরিব মানুষ ডে লেবার তাদের নাম যদি তালিকায় না থাকে তো সেটা দুর্ভাগ্য। আমরা অস্বীকার করছি না যে কোথাও কোথাও যে লিস্ট তৈরি হয়েছে প্রকৃত সেই লিস্ট সরকারি কর্মচারীরা করেছেন, সেখানে কিন্তু কোথাও প্রধানদের সেই ভূমিকা ছিল না বা প্রধানরা ডাইরেক্ট জড়িয়েছিলেন না। যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখবো সেই বিষয়টাগুলো, উচ্চ পর্যায়ে আলোচনা করে প্রয়োজনে ব্যবস্থা নেব, দলীয়ভাবে যা যা করার করবো আমরা।
মুর্শিদাবাদে যে জনরোষের ভয় এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের গণ ইস্তফা, সেখানে পদত্যাগীদের নিয়ে তৃণমূলেই আমরা দেখতে পাচ্ছি একেবারে ভিন্ন মত। মন্ত্রী ফিরহাদ হাকিম যেমনটা বলেন যে কাজ না করলে জনরোষের ভয় থাকবেই, অভিষেকই হয়তো ওদের ইস্তফা দিতে বলতেন এবং এই মন্তব্য করে তিনি একেবারে পদত্যাগীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। যদিও গতকাল আমরা দেখেছিলাম পদত্যাগীদের পাশে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। তিনি বলেন যে আবাসের তালিকা তৈরি করেছেন সরকারি কর্মীরা, সেখানে প্রধানদের কোনো ভূমিকা নেই। গতকাল এবিপি আনন্দকে ফোনে এমনটাই জানান তৃণমূল সাংসদ আবু তাহের খান।